नमस्कार एवं आदाब अपनारा देखछेन न्यूज निर्भीक और आज 14 सेप्टेम्बर मंगलवार ब्रेकिंग न्यूज निर्भीक निये उपस्थित आमी शरण सुंदर दास। ब्रेकिंग न्यूज निर्भीक मानेई राज्य देश एवं विश्वेर सबचेये बेशी देखा एवं सबथेके बेशी पाठ्य खबरेर ब्रेकिंग न्यूज। प्रथमेई आज आंतर्जातिक खबर एवं सबथेके बड़ खबर, आफगानिस्तानेर नवगठित तालिबान सरकारके स्वीकृति दिते तोड़जोड़ शुरू करेछे दिल्ली। अफगानिस्तानेर नवगठित तालिबान सरकारके स्वीकृति दिते एबार तोड़जोड़ शुरू करेछे दिल्ली। संबाद प्रतिदिन डिजिटल सूत्रे एई खबर जाना गियेछे। मार्किन सेना सरतेई अफगानिस्तान चले गियेछे पुरोपुरी तालिबानेर दखले। गत 15 आगस्ट काबुलो दखल करे नेয় तालिबान। इतिमध्ये गठित हयेछे अंतर्वर्तीकालीन मंत्रिसभाओ जार शीर्षे रयेछे मोल्ला आखुंद। কাতারের মতো দেশ নয়া তালিবান সরকারকে স্বীকৃতি দিলেও ভারত সহ অনেকেই এখনো তাদের স্বীকৃতি দেয়নি। তবে বর্তমানে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। শেষ পর্যন্ত কি আফগানিস্তানে সদ্য গঠিত তালিবান সরকারকে স্বীকৃতি দেবে ভারত, এই প্রশ্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রথম থেকেই। কূটনৈতিক মহলের দাবি সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই হয়তো তাতে সিলমোহর বসাতে পারে দিল্লি। এ মাসের 17 তারিখে তাজিকিস্তানে হতে চলেছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক। এই বৈঠকে যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভার্চুয়ালি তাতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মনে করা হচ্ছে এই বৈঠকেই তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিতে পারে মোদী সরকার। কূটনৈতিক মহলের দাবি, গত সপ্তাহে দিল্লিতে আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে বৈঠকে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কার্যত নীল নকশাই তৈরি করে ফেলা হয়েছে। রবিবার এক বৈঠকে এই ব্যাপারে অস্ট্রেলিয়ার থেকেও সম্মতি আদায় করে ফেলেছে দিল্লি। ভারত এবং অস্ট্রেলিয়া যৌথভাবে মনে করে আফগানিস্তানে মূলত ক্ষমতা এবং কর্তৃত্বের সরকারই গঠিত হয়েছে। এই অবস্থায় দিল্লি চায় তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে তাদের আঁচ থেকে কাশ্মীরকে বাঁচাতে। আর এই ইস্যুতে দিল্লির পাশে আছে অস্ট্রেলিয়াও, কারণ তালিবান আসার আগে আফগানিস্তানে বিনিয়োগ করেছে ক্যানবেরাও। এদিকে আগামী সপ্তাহে তাজিকিস্তানের রাজধানী দুশানবে গিয়ে রাশিয়া, ইরান, তাজিকিস্তান সহ এসসিও অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলোর বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারবেন এস জয়শঙ্কর। বৈঠকে থাকবেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। আর মূল আলোচনার বিষয়বস্তুই হবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, সেখানেই তালিবান সরকারকে স্বীকৃতি দিতে পারে নয়াদিল্লি। সফর সঙ্গীর শরীরে নতুন করোনা ভাইরাসের হানা, বাধ্য হয়ে নিভৃতবাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রেমলিন। সংবাদ সংস্থা রয়টার সূত্রে খবর, রুশ আয়রনম্যান ভ্লাদিমির পুতিনের কনভয়ের এক আধিকারিকের শরীরে করোনার একটা নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে, ফলে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নিভৃতবাসে চলে গিয়েছেন 68 বছরের রুশ প্রেসিডেন্ট। এই ঘটনার জেরে চলতি সপ্তাহে তাজিকিস্তান সফরও বাতিল করেছেন তিনি। বলে রাখা ভালো যে আগামী 17 সেপ্টেম্বর তাজিকিস্তানে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে ভার্চুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মনে করা হচ্ছে এই বৈঠকেই তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। আর এই রকম গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ভ্লাদিমির পুতিনের। ক্রেমলিন সূত্রে খবর, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রায়হানের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। আইসোলেশনে যাওয়ার দরুন তার তাজিকিস্তান সফর বাতিল হওয়ার বিষয়টি তিনি জানিয়েছেন। উল্লেখ্য, আগেই দেশে তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের 2টি ডোজই নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে সম্প্রতি করোনা ভাইরাসের একাধিক স্ট্রেন দেখা দেওয়ায় প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ 2টো ডোজ নেয়ার পরেও করোনা আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা করেছিল রাশিয়ায়। নানা বিতর্কের মাঝেও পুতিন বলেছিলেন রাশিয়ার তৈরি স্পুটনিক 5 মানুষের শরীরে নিরাপদ এবং সুরক্ষিত। টিকার প্রথম ডোজ তাঁর মেয়েকে দেওয়া হয়েছিল, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তারপর দ্রুত দেশে টিকাকরণ অভিযান চালাচ্ছে মস্কো। শুধু তাই নয়, বন্ধু ভারতকেও স্পুটনিক টিকার যোগান দেয় রাশিয়া। এবার জাতীয় খবর, আব্বাজান মন্তব্যের জেরে যোগীর বিরুদ্ধে বিহারের আদালতে মামলা দায়ের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মুজফ্ফরনগরে দায়ের হলো মামলা। রবিবার
কুশীনগরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আব্বাজান মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। যোগীর মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং একটা বিশেষ ধর্মীয় ভাবাবেগে আঘাতের চেষ্টা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পরের বছরই উত্তরপ্রদেশে ভোট, এখন থেকেই আবহাওয়া গরম হচ্ছে। রবিবার কুশীনগরে এক উন্নয়নের প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতিতে পরিবারতন্ত্র ও ধর্মীয় তোষণ নিয়ে কংগ্রেস, সপা এবং বিএসপিকে নিশানা করেন। বলেন, আগে তুষ্টিকরণের রাজনীতি হতো, ফলে উন্নয়ন হয়নি। হিংসা, সন্ত্রাস, অত্যাচার, দুর্নীতিতে ভরে গিয়েছিল উত্তরপ্রদেশ, কিন্তু 2017 সালের পর থেকে অবস্থার বদল ঘটেছে। আগে কি আপনারা রেশনের চাল পেতেন? পেতেন না, এখন পান। কারণ আগে যারা আব্বাজান বলতেন তারাই সব হজম করতেন। কুশীনগরের বরাদ্দ রেশনের চাল বাংলাদেশ নেপালে চলে যেত, এখন তা করলে জেলে যেতে হয়। আগে আব্বাজান বলা লোকেরাই গরিবের চাকরি লুট করত। বিজেপি সরকার গত 4 বছরে 4 লক্ষ যুবককে চাকরি দিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্ক মাথাচাড়া দেয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে তোপ দাগে নানা মহল। সোমবার কুশীনগরের সভায় বিতর্কিত মন্তব্যের জেরে বিহারের মুজাফফরনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলার আবেদন জানান সামাজিক অধিকার আন্দোলনের কর্মী তামান্না হাশমি। এই প্রথম নয়, এর আগেও নানা কারণে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এই তামান্না হাশমি। এবার রাজ্যের খবর, একেবারে উলটপুরাণের খবর। এতদিন সমন পাঠাতে দেখা গিয়েছে সিবিআই আর ইডিকে, আর হাজিরা দিয়েছেন তৃণমূলের নেতারা, কিন্তু এবার যেন উলটপুরাণ। এবার সমন গেল খোদ তৃণমূল নেতা এবং রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একেবারে সিবিআই আর ইডির আধিকারিকদের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের একাধিক বিধায়কের বিরুদ্ধে সারদা এবং নারদা মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই এবং ইডি, কিন্তু এ বিষয়ে কেন আগে থেকে জানানো হয়নি বিধানসভার স্পিকারকে? এই মর্মে কৈফিয়ত তলব করে সিবিআই এবং ইডি আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী 22শে সেপ্টেম্বর সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারদের তলব করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার বিমানবাবু বলেন, সিবিআই এবং ইডি এই দুটি কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা চার্জশিট জমা দেওয়ার আগে স্পিকারের কার্যালয় থেকে কেন অনুমতি নেননি তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তিনি বলেন, স্পিকারের কার্যালয়কে এ বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি এবং নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেও কোনো অনুমতি নেওয়া হয়নি। সিবিআই এবং ইডি সম্প্রতি পঞ্জি কেলেঙ্কারি এবং নারদা স্টিং অপারেশন মামলায় জড়িত থাকার অভিযোগে মন্ত্রীসহ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এবং তাদের জেরার জন্য ডেকেছে। এর মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মেয়র ববি হাকিমের মতো গুরুত্বপূর্ণ তৃণমূলের শীর্ষ নেতারা। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে বিমানবাবু বলেন, আমি সিবিআই এবং ইডির থেকে ব্যাখ্যা চেয়েছি কেন বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া এবং তাদের তলব করার আগে স্পিকারের কার্যালয়কে জানানো হচ্ছে না। দুটো কেন্দ্রীয় সংস্থার সিটি অফিসে একটা করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আমি ইডি এবং সিবিআই অফিসারদের 22শে সেপ্টেম্বর বিধানসভায় আসার জন্য এবং স্পিকারের কার্যালয়কে কেন কোনো পূর্ব তথ্য দেওয়া হয়নি এবং আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়েছিল সে সম্পর্কে ব্যাখ্যা দিতে বলেছি। বঙ্গ বিধানসভার স্পিকারকে না জানানোর বিষয়টি নিয়ে সুকেন্দু শেখর রায় এবং কুণাল ঘোষের মতো তৃণমূল নেতারা বলেন, সিবিআই ইডির মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো এমপিদের বিরুদ্ধে চার্জশিট আনা কিংবা কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবসময় লোকসভার স্পিকারকে জানিয়ে থাকে, কিন্তু বাংলায় বিধায়কদের বিষয়ে এই পদ্ধতি অনুসরণ হয়নি। প্রোটোকল অনুসারে যে কোনো হাউসের, সে বিধানসভা হোক, লোকসভা হোক কিংবা রাজ্যসভা, প্রধানকে তার সদস্য, এমপি, এমএলএ বা এমএলসি গ্রেপ্তার, আটক বা দোষী সাব্যস্ত হওয়ার আগে জানাতে হয়, সেই নিয়ম কেন মানা হচ্ছে না? বেহালা জোড়া হত্যাকাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজার। দিদি আর ভাগ্নেকে খুনের পর লুটের গয়না 30,000 টাকায় বিক্রি করেছিল দুই ভাই সঞ্জয় আর সন্দীপ। দুজনে ভাগ করে নিয়েছিল সেই টাকা দিয়ে মদের বোতল কিনেছিল দাদা সঞ্জয় দাস। পুলিশ যখন তাকে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের বাড়ি থেকে নিয়ে আসে তখনও মদ্যপ অবস্থায় ছিল সঞ্জয় দাস। গত রবিবারই বেহালার পর্ণস্ত্রীর মা ছেলে খুনের রহস্যভেদ করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে মৃতার মাস্তুতো ভাই সঞ্জয় দাস এবং সঞ্জীব দাসকে। সোমবার তাদেরকে আলিপুর আদালতে তোলা হয়েছে। সরকারি আইনজীবী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জিনিসগুলো ফরেন্সিক পরীক্ষা এবং মালখানায় রাখার আবেদন জানিয়েছেন। সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য আবেদনে বলেন, এটা একটা বিরলতম অপরাধ যেখানে দুই মামা মিলে এক কিশোরকে নৃশংসভাবে হত্যা করেছে, খুন করেছে দিদিকেও। এই ঘটনার পুনর্নির্মাণেরও প্রয়োজন। এছাড়াও ঘটনার পিছনে আরও কোনো বড় মাথা রয়েছে কি না তাও জানার প্রয়োজন। তাই তাদের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়। জামিনের আবেদন জানান ধৃতদের আইনজীবী অসীম সরকার। দুপক্ষে বক্তব্য শোনার পর সঞ্জয় এবং সন্দীপকে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এবার একটু অন্যরকম খবর,
নওয়াজ শরীফের নাতির রাজকীয় বিয়ে হলো লন্ডনে, আর বরকনেকে সাজালেন আমাদের কলকাতার ডিজাইনার জুনেইদ সাফদার, নেটপাড়ায় পরিচিত মুখ। সম্প্রতি জুনেইদ খবরের শিরোনামে উঠে এসেছেন বিয়ে করে। বিয়ের রাজকীয় ব্যবস্থা চোখ টেনেছে সকলের। সবচেয়ে বেশি চর্চা তার নিজের কণ্ঠে গাওয়া পুরনো বলিউডি ছবির একটা গানকে ঘিরে। গান গেয়ে সমস্ত অনুগামী মন জয় করে নিয়েছেন তিনি। জুনেইদের একাধিক পরিচয়। তিনি একদিকে যেমন রাজনীতিবিদ, অন্যদিকে উদ্যোগপতি এবং হর্স রাইডার নেট মাধ্যমেরও তারকা। তার জন্ম 1994 সালের 7ই এপ্রিল। কিন্তু তার একটা সব থেকে বড় পরিচয় রয়েছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাতি, পাকিস্তান মুসলিম লীগ নেত্রী মরিয়ম নওয়াজ তার মা। জুনেইদের বাবা মোহাম্মদ সাফদার প্রাক্তন সেনা অফিসার, বর্তমানে রাজনীতিবিদ। প্রথমে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়ার পর গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড এথিক্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সম্প্রতি জীবনের আরও এক অধ্যায় শুরু করলেন। 22 আগস্ট লন্ডনের একটি হোটেলে আয়েশা শরীফের সঙ্গে বিয়ে হয়েছে তার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঘনিষ্ঠ বৃত্তেই বিয়ে সেরেছেন তিনি। পরিবার এবং বন্ধুবান্ধবী শুধুমাত্র হাজির ছিলেন বিয়েতে। জুনেইদ এবং তার হবু স্ত্রী দুজনেরই পোশাক ডিজাইন করে দিয়েছিলেন কলকাতারই জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বিশালাকার সাদা রঙের তাঁবুর ভিতরে বিয়ের অনুষ্ঠান এবং অতিথিদের খাওয়া এবং মনোরঞ্জনের ব্যবস্থা। বড় ওয়েডিং কেক থেকে শুরু করে দেশি বিদেশি নানা পদের আয়োজন করা হয়েছিল। তবে ছেলের বিয়েতে হাজির ছিলেন না মা মরিয়ম। তিনি ছেলের বিয়ের ছবি টুইট করে নবদম্পত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন। লন্ডনে গিয়ে এই প্রথম এমন চর্চায় উঠে এলেন জুনেইদ, এরকম নয়, এর আগেও একবার শিরোনামে উঠে এসেছিল তার নাম। সেবার বিতর্ক দানা বেঁধেছিল তাকে ঘিরে। 2018 সালে লন্ডনে একটা অনুষ্ঠানে পাকিস্তানের এক বিরোধী দলের নেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। ওই নেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই ঘটনায় জেলেও যেতে হয়েছিল জুনেইদকে। এবার আবহাওয়ার খবর। নিম্নচাপের প্রভাবে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে বাংলায়, পাশাপাশি বিমানবন্দরের আশেপাশের এলাকাতেও জল জমেছে। একাধিক উড়ানে দেরি হয়েছে, তবে শেষ পর্যন্ত পাওয়া খবর জানা গিয়েছে কোনো উড়ান এখনো পর্যন্ত বাতিল হয়নি। সোমবার উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ আরও গভীর হয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তার জেরে সপ্তাহের প্রথম দিন থেকে বঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টি। একটানা বৃষ্টিতে রানওয়ের বেশ কিছু জায়গাতে জল জমেছে, তবে পাম্প তৈরি রেখেছিল বিমানবন্দরের কর্মীরা। অল্প সময়ের মধ্যেই পাম্পের মাধ্যমে জল বের করে দেওয়া হচ্ছে, ফলে এখনও পর্যন্ত কোনো বিমানের উড়ান বাতিলের খবর নেই, যদিও অনেক বিমান দেরিতে উঠছে বলে জানা গিয়েছে। কারণ সুরক্ষার দিকটি নিশ্চিত করেই তবে বিমান ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে। কলকাতার আকাশ মঙ্গলবার ভোর থেকেই মেঘাচ্ছন্ন, সেই সঙ্গে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে সোমবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল মঙ্গলবারও চলবে বৃষ্টি, সেভাবেই চলছে বৃষ্টি। মঙ্গলবার সারাদিন সূর্যের দেখা পাওয়া যায়নি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে নাগাড়ে। সোমবারের মতো না হলেও ঝোড়ো হাওয়াও বইছে, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি সারাদিন। কলকাতা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামেও চলেছে বৃষ্টি। আকাশের মুখ ভার রয়েছে, নিম্নচাপের জেরে সমুদ্রে উত্তাল থাকবে বলে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার আগেই পরামর্শ দেওয়া হয়েছিল। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান। ভালো লাগলে এবং মন্দ লাগলেও, ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটা ফেসবুক পেজে দেখছেন, তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকবো আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।